আমরা দুনিয়াটা নিয়ে পাগল হয়ে গেছি, দুনিয়াটার মোহে ঘুরতে 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 কোনটা যে হারাম আর কোনটা যে হালাল এটা দেখার আর এখন আমাদের সময় নাই, ঠিক কিনা? হোক হালাল হোক হারাম, এগুলা বাছাবাছির আমাদের আর সময় নাই। আমরা শুধু টাকা চাই, পয়সা চাই, ধন সম্পদ চাই, দুনিয়া চাই। সাহাবিরা হালালটাকে গ্রহণ করতেন আর হারামটাকে জীবন দিয়ে দিতেন, কিন্তু পেটের ভিতরে হারাম ঢোকাইতে তারা রাজি কখনো হতো না। আল্লাহ আকবার, আল্লাহ তুমি দুনিয়ার লোভ আমাদের অন্তর থেকে দূর করে দাও। দুনিয়ার লোভে পড়লে মানুষ ঘুষ খায়, দুনিয়ার লোভে পড়লে মানুষ সুদ খায়, দুনিয়ার লোভে পড়লে মানুষ চুরি করে, দুনিয়ার লোভে পড়লে মানুষ ছিনতাই করে, দুনিয়ার লোভে পড়লে মানুষ যাকার বললাম না, দুনিয়ার লোভ লালসা আল্লাহ তুমি আমাদের কলিজা থেকে দূর করে দাও। আরো জোরে বলেন আমিন। সহি হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পর একজন সাহাবীকে পাশে ডাকলেন। ডাকার পর বললেন এদিকে আসো, বসো। সাহাবী বসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি খাও নাই আজকে? সাহাবী বললেন না ইয়া রাসূলুল্লাহ, খাই নাই, গতকালকে খাই নাই, তার আগের দিন খাই নাই। আল্লাহ রাসূল বললেন আমিও তো প্রায় এক সপ্তাহ ধরে শুকনো খাবার খাইছি, ভাত বা মোটা জাতীয় কোনো খাবার আমি রসুলের পেটেও এখনো পর্যন্ত ঢুকে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বিষ্ণুজি বললেন তুমিও যখন খাও নাই তোমার পরিবার পরিজন? সাহাবি বললেন আমার পরিবারও খাই নাই, আমিও খাই নাই, আমার পরিবারও খাই নাই, তোমার ছোট্ট বাচ্চা আমার ছোট্ট বাচ্চাও খাই নাই। সাহাবিদের জিন্দিগি, পরিবারের সবাই অনাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলো তুমি কি চাও, তুমি যা চাইবা তুমি এই মুহূর্তে বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমার জন্য দরজাটা খোলা। তুমি এখন যা চাইবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি রাসূল যদি দুই হাত তুলি তাই তোমাকে আমার আল্লাহ দান করে দেবে। সাহাবীকে কয়েকবার জোরাজুরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে কোনো কথাই বাহির করতে পারলেন না। শেষ পর্যন্ত সাহাবি বললেন আমাকে কয়টা দিন সময় দেন, চাইতেই যদি হয় আমাকে কয়টা দিন কি দেন, সময় দেন। সময় নিয়ে সাহাবি চলে গেলেন, একদিন দুই দিন তিন দিন, এখনো পর্যন্ত সাহাবি চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন আরে বসো মিয়া, তোমারে বললাম চাওয়ার জন্যে, তুমি চাইতেছো না কেন? সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি চাইতেই হবে? বিষ্ণুজি বললেন হ্যাঁ, তুমি দুনিয়ার যা চাইবে আমার আল্লাহ তাই তোমাকে দান করবে। সাহাবি বললেন আমাকে যদি চাইতেই হয় আমি না খেয়ে আছি, এতে আমার কোনো কষ্ট নাই, আপনি দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। আমি আর দুনিয়া নিয়ে তারা কখনো ব্যস্ত ছিল না, আমরা হয়েছি দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়া সারা জীবন আমাদের কাছে থাকবে না। কিছুক্ষণ আগে যে সঙ্গীতটা গাইছে প্রত্যেকটা সঙ্গীতের কথা কবরের দিকে টানছে, ঠিক কিনা? এই দুনিয়া আসল ঠিকানা নয়। কাকে আপন ভাবছেন আপনি? আপনার ছেলেরে? এ ছেলে কি আপন? কাকে আপন ভাবছেন? আপনার মেয়েকে? এ মেয়ে কি আপন? আপনি যেদিন কবরের যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বিছানায় পড়ে থাকবেন ওই ছেলে আপনার পাশে এসে দাঁড়িয়ে বলবে আব্বা আপনি আমারে চিনেন না? আপনি শুধু টুল টুল করে তাকিয়ে থাকবেন, আপনার ছেলেকেও সেদিন চেনার টাইম থাকবে না। যেই দিন আপনি কবরের দিকে রওনা দেবেন বিছানায় পড়ে আছেন আপনার আদরের মেয়ে এসে বলবে আব্বা আমি নূরজাহান, আপনার কত আদরের মেয়ে আমি, আপনি আমারে চিনেন না? আব্বা শুধু ডানে তাকায় বামে তাকায় আর সে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আজকে পৃথিবীর সব পদ্মাতুর বাপের বন্ধ হয়ে গেছে, আখিরাতের খেলা নিয়ে তোর বাবা ব্যস্ত হয়েছে, এটা আখিরাতের খেলা শুরু হয়েছে, দুনিয়ার খেলা দেখার আর সময় নাই তোর বাবা। এই জন্য ছেলেকেও চেনে না মেয়েকেও চেনে না, এই জন্য দুনিয়াটা ফেলে দেন।
দুনিয়াটা সারা জীবন আমাদের কাছে থাকবে না। অল্প কিছুদিনের দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া থেকে যেন তার জান্নাত পাওয়ার মতো আমল করে যাবার তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই কোরআনের ময়দানে বসলে অন্তত 500 কবুল হওয়া নফল নামাজের নেক আমাদের আমল নামায় জমা হয়ে যাবে। দোকানপাটে বসে থাকলে সারা জীবন যদি দোকানে বসে থাকেন একটা নেকিও পাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু এই কোরআনের ময়দানে যদি আপনি আধা ঘন্টা এক ঘন্টা বসেন, 500 তাও কবুল হওয়া নফল নামাজের নেক। তিরমিজি শরীফের বর্ণনা, এটা আমার কোনো বানানো কথা নয়, সহি তিরমিজি শরীফের হাদিস। 500 নফল নামাজের নেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামায় আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে। বাহিরে থেকে কোনো লাভ হবে? না। ঘরে বসে থেকে কোনো লাভ হবে? না। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমিন। আরেকটা বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআনের ময়দানের জন্য যদি অল্প সময় ব্যয় করে ধৈর্য নিয়ে বসে থাকে একটা মানুষ, 60 বছর নফল ইবাদত করলে যতগুলো নেক পাইত, 60 বছরের নেক অল্প সময় কোরআনের জন্য ব্যয় করার কারণে আল্লাহ তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। আমরা 60 বছর বাঁচবো কিনা কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? আছে। উনি একটা বছরের ভিতরে যদি 50টা মাহফিলে বসতে পারেন, প্রতি মাহফিলে 60 বছর করে যোগ করেন। বিশ্বনবীজি বললেন, সাহাবিরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেবেন, ডাক দেওয়ার পরে বলবেন, নবী আমি আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছিলাম নবী হিসাবে, এরপরে একের পর এক নবী দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু সর্বশেষ আমি আপনারে পাঠিয়েছি গো নবী। আইন অনুযায়ী সর্বপ্রথম যিনি দুনিয়াতে নবী হিসাবে আগমন করেছিলেন তিনি তো জান্নাতের দরজাটা ধাক্কা দেবে, কিন্তু না, নবী গো আমার জান্নাতের দরজা সর্বপ্রথম আপনি নবী ধাক্কা দিয়ে দেন, আমার রাসূলরে ডাক দেবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীজিও বলবেন না, নবীর দিক দিয়ে যদি আমি এত সম্মানিত হই আর আমি যদি জান্নাতের দরজাটা ধাক্কা দিই, আমার উম্মতেরা কি এমন দোষ করেছে, আমার উম্মতগুলো কি এমন দোষ করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী জান আমিও জানি আপনার উম্মত ছাড়া আপনি আমার জান্নাতে প্রবেশ করবেন না। মুসা আলাইহিস সালামের উম্মতগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে না, নূহ আলাইহিস সালামের উম্মতগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে না, ঈসা আলাইহিস সালামের উম্মতগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে না গো নবী। সমস্ত নবী আর সব উম্মতগুলো পিছনে থাকবে, আপনি আপনার উম্মত নিয়ে আমার জান্নাতের দরজাটা ধাক্কা দিয়ে দেয়। কেমনে? কিভাবে? একটা বছরে 50টা মাহফিলে বসলে প্রতি মাহফিলে যদি 60 বছর করে চিন্তা করেন, নূহ আলাইহিস সালামের উম্মতগুলো যদিও 1000 বছর জীবিত ছিল, আমাদের মতো পাওয়ারফুল নেকের পাহাড় নিয়ে কিয়ামতের দিন তারা উঠতে পারবে না, ঠিক কিনা? বিশ্বনবীজি বললেন, আমার উম্মতের জন্য সুপার পাওয়ার নেক, একবার যদি আমার উম্মতগুলো সুবহানাল্লাহ, সবাই বলেন তো দেখি, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আরো জোরে, সুবহানাল্লাহ, একবার যদি দুনিয়ার ভিতরে বসে আমার উম্মত যদি সুবহানাল্লাহ একবার যদি অন্তরটা খুলে আল্লাহর মহব্বত নিয়ে, আমার উম্মত যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে বান্দার আমল নামায় আমার আল্লাহ জমা করে দেবে। অন্যান্য উম্মতরা কি সুযোগ পাইছে? কথা বলেন, ছিল? ছিল না? অন্যান্য কোন উম্মতের এই সুযোগটা ছিল না, শুধু আমাদের জন্য এই সুযোগ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহর তাৎপর্যটা এখনো আমরা পুরাটা বুঝি নাই, কিন্তু এটার আরো তাৎপর্য আছে, এটার আরো গুণ আছে, এটা এখন আমরা বুঝি নাই।
আপনারা একটু শান্ত হয়ে বসেন, আপনারা শান্ত হয়ে না বসলে আমি অসুস্থ মানুষ, আমি আলোচনা করতে পারবো না। উঠাউঠি কথা বলবেন, ঠেলাঠেলি করবেন, এই দিকে তাকাবেন ওই দিকে তাকাবেন, আলোচনার মুড কেটে যাবে। শান্ত হয়ে বসতে পারবেন? নড়াচড়ি হবে? কয়েকটা মেসেজ দিয়ে আমি আপনাদের কাছ থেকে চলে যাব ইনশাআল্লাহ। আমার মা বোনেরাও আসছে মনে হয় না, ওদেরও জন্য কিছু নসিহত করা দরকার। আসলে আমরা অনেক মাহফিলে যাই, আমার মা বোনেরা কত কষ্ট করে যে তারা আসে, তাদের জন্য আমাদের অনেক প্রোগ্রামে নসিহত থাকেই না। আজকে স্পেশালি 10 মিনিট বা 15 মিনিট আমার মা বোনদেরকে দিব ইনশাআল্লাহ, সেটা আমাদেরও কাজে লাগবে। সুবহান আল্লাহ। তাহলে একবার যদি পড়ি, আসমান জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে দিবে কে? আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আল্লাহ। বিশ্ব নবীজি বললেন শুধুমাত্র সুবহান আল্লাহ একবার যদি পড়া হয় দুনিয়ার ভিতরে বসে থেকে, আসমান আর জমিনের খালি জায়গা যে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে পূরণ করে দিবে তা না। যদি মহাব্বত নিয়ে, গুরুত্ব দিয়ে, শান আর মর্যাদা সম্পূর্ণ সুবহান আল্লাহ একবার যদি আপনার জবান থেকে বাহির হয়ে যায়, আপনার জন্য জান্নাতের দরজাটাও খুলে যাবে। এবার বলেন সুবহান আল্লাহ এটার অর্থ কি বলেন দেখি? আল্লাহ, আল্লাহ পবিত্র। সুবহান আল্লাহ এটার অর্থ কি? মুখস্থ করতে হবে, সুবহান আল্লাহর অর্থ কি? আল্লাহ পবিত্র। আচ্ছা, আল্লাহ পবিত্র এই ঘোষণাটা যখন আমরা দিয়ে দিব, খুশি হবেন কে? আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? দুনিয়ার ভিতরে ইউসুফ আলাইহিসসালামকে পবিত্র বলার কারণে ইউসুফ আলাইহিসসালাম খুশি হয়ে গিয়েছিলেন, সুবহান আল্লাহ বলবেন না? ইউটিউবের ভিতরে আলোচনাটা মনে হয় আপনারা শুনেছেন। এই ইউসুফের আমি কিছু ইতিহাস টান দিয়ে সুবহান আল্লাহর যে অল্প সময় কিছু তাফসির করেছিলাম, ইউটিউবের ভিতরে শুনছেন কিনা জানি না। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু খুবই সুন্দর ছিলেন, ঠিক কিনা? আমাদের মতো? হ্যাঁ, সারা পৃথিবীর সমস্ত মানুষদের রূপের চাইতে 99 গুণ বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। এবারে চিন্তা করেন, সারা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষদের চাইতে সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের 99 গুণ বেশি। আচ্ছা, আমার রাসূলের চাইতেও কি বেশি? না। হ্যাঁ, এখানে ভুল বোঝার কোনো কিছু নাই, আমার রাসূলের চাইতে কিন্তু বেশি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগেই শুনে নেন, আমার রাসূলের সৌন্দর্য আবার ইউসুফ আলাইহিস সালামের চাইতে 99 গুণ বেশি। আমার রাসূলের চাইতে আরশে আজিমে যিনি বসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার 99 গুণ বেশি সুন্দর চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আমাদের রাসূল বেশি সুন্দর? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমাদের রাসূল আর ইউসুফ আলাইহিস সালামের সাথে তুলনা করা তো দূরের কথা, বলাই যাবে না, ঠিক কি না? বলা যাবে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, শোনো মক্কার আর মদিনার সমস্ত নারীগুলো, আমার রাসূলের সৌন্দর্য এইবার তোমাদের কাছে জানাই, ইউসুফ আলাইহিস সালামকে দেখার পর যে নারীগুলো ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, ওই নারীরা যদি আমার রাসূলকে এক পলক দেখতেন ফল কাটতে কাটতে, কখন যে কলিজায় পুঁছ লাগাইয়া দিতেন বিন্দু মাত্র তারা টের পেত না, নিজের কলিজায় পুঁছ লাগাইয়া দিত টেরও পাইত না, কি যে সুন্দর আমার রাসূল, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো জোরে বলেন আমিন।
ইউসুফ আলাইহিস সালাম তিনিও সুন্দর, সুন্দর হওয়ার কারণে তো জুলেখা পাগল হয়ে গেছে দেখার পরে, ঠিক কি না? পাগল হয়ে গেছে না জুলেখা? পাগল জুলেখা, জুলেখার বান্ধবী একটা ছিল, নাম ছিল কারিমামা। কি মামা বলেন তো দেখি? কারিমামা। ছোটবেলার একটা বান্ধবী ছিল, কারিমামাকে জুলেখা বললেন, জুলেখা ইউসুফরে দেখে তো আমি দিন দিন পাগল হয়ে যাইতেছি। আবার খুব ইচ্ছা করে ইউসুফরে নিয়ে ঘরের ভিতরে আপনাদের দিকে কি বলে না, যা বলছেন এটা না। স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ক করার জন্যে ইউসুফকে প্রস্তাব দেওয়া হবে। আচ্ছা বলেন তো দেখি, ইউসুফের বংশের ভিতরে এইরকম কাজ করার কোনো মানুষ আছে? কথা বলেন, আছে? আছে। বাপকা বেটা সেপাহিকা ঘোড়া, কুসনা হতো থোড়া থোড়া, বাপ যেইরকম বেটাও সেইরকম হতে হবে, ঠিক কি না? এদের সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে না, যত ছেলে আর যত মেয়ে, যুবতী ছেলে যুবতী মেয়েগুলো যতগুলো বাহির হবে, বুঝতে হবে এটা ছেলে আর মেয়ে করে নাই, তার বাবা তার মা এই পদ্ধতি ছিল। ভালো ঘরের ছেলে ভালো ঘরের মেয়ে কখনো এই 14ই ফেব্রুয়ারি পালন তো করবেই না, বাহির হবে না, ঠিক কি না? ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে লেখার পড়ার কাজে ব্যস্ত। কারিমামা গিয়ে বললেন, ইউসুফ তোমাকে ডেকেছে তোমার মালিক। জুলেখা তো মালিক ছিলেন, ইউসুফের মালিক না, মিশর থেকে কিনছে না, টাকা দিয়ে ধন সম্পদ দিয়ে কিনছে ইউসুফরে। মালিকের কথা শুনতেই হবে। কারিমামা ডাক দেওয়ার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি যাচ্ছি, চলেন। কারিমামা বললেন, ইউসুফ আজকে কিন্তু জুলেখার বাহিরের রুমে তোমাকে ডাকে নাই, জুলেখার স্পেশালি কামরা, কামরা মানে বুঝেন স্পেশালি একটা রুম আছে, ওই রুমের অনেক কয়টা দরজা আছে, ওই দরজার সব চাবিগুলো শুধু জুলেখার কাছে আছে, আজিজ মিশর জুলেখার স্বামীর কাছেও নাই, ওই ঘরে যেতে হবে। বুঝে ফেললেন ইউসুফ আলাইহিস সালাম, নিশ্চয় আজকে আমার উপরে মনে হয় কোন বিপদ চেপে আসবে না জানি, কারণ ইউসুফ আলাইহিস সালাম জ্ঞানী মানুষ। জুলেখার তাকা নিতে ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলে জুলেখার চোখগুলো কি চায়, ঠিক কি না? জুলেখার চোখগুলো কি চায় ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলে তাকাইলে। কারিমামা বললেন, ইউসুফ চলো প্রথম দরজা। ইউসুফ আলাইহিস সালাম পার হওয়ার সাথে সাথেই কারিমামা পিছনের দরজায় নিজে তালা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখেন পিছনের দরজা কারিমামাটা তালা দিয়ে দিলেন। কারিমামা মুসকি হাসি দিয়ে বললেন, আজকে পালানোর সুযোগ নাই, পালাইবা কোথায় তুমি, আজকে আজকে পালানো যাবে না, আজকে রাজি হতেই হবে, আজকে স্বীকার হতেই হবে, কোনো উপায় নাই। দ্বিতীয় দরজা পার করার পর কারিমামা দ্বিতীয় দরজায় তালা, একটার পর একটা সব দরজায় তালা দিয়ে কারিমামা ইউসুফ আলাইহিস সালামকে জুলেখার সামনে রেখে পিছনের দরজা দিয়ে বাহির হয়ে গেলেন। স্পেশালি কামরার ভিতরে শুধুমাত্র এখন দুইজন, জোরে বলেন কয়জন? এক হলেন ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলেন জুলেখা। এই দুইজনই শুধু কামরার ভিতরে, আর কেউ নাই। জুলেখা বললেন, ইউসুফ আমার কি পছন্দ হয় না? একটার পর একটা কাপড় খোলার চেষ্টা, একটার পর একটা জুলেখা কাপড় খোলার চেষ্টা করতে ইউসুফ আলাইহিস সালাম অন্যদিকে খেয়াল করলেন। খেয়াল করার পর ইউসুফ আলাইহিস সালাম নবীয়তীর জ্ঞান দিয়ে বললেন, আপনি তো আমুন খোনার ইবাদত করেন, আমুন খোদা। কি খোদা? আমুন খোদা। জুলেখা কিন্তু আমুন খোদারে বিশ্বাস করতেন তখন, যখন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাসী ছিলেন না, তিনি আমন খোদার ইবাদত করতেন। তো আমন খোদা মূর্তি জুলেখার ঘরের ভিতরে একটা বিশাল বড় একটা মূর্তি ছিল নিজের ঘরের ভিতরে, মানে নিজের খোদা বানায় নিজের ঘরের ভিতরে রেখে দিয়েছে। চিন্তা করেন কেমন খোদা, এগুলা কি খোদা? কি এগুলা? হুদা। এগুলা কি হুদা? হুদা। ঢাকা ঢাকেশ্বরী মন্দির থেকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে ঐতিহ্যবাহী একটা মন্দির ঢাকা ঢাকেশ্বরী, যারা ঢাকাতে গিয়েছেন বা শুনেছেন তারা জানেন, ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিতরে অনেক মূর্তি আছে সেখানে, তাদের মূর্তি হলো, তাদের দেবতা হলো, তাদের খোদা হলো 33 কোটি। কত? 33
কোটি। ঢাকা ঢাকেশ্বরী সবচেয়ে বিশাল বড় একটা মন্দিরের ভিতরে সবচেয়ে বড় একটা খোদা, ওর গলার ভিতরে 100 ভরি স্বর্ণের চেন ছিল। হঠাৎ করে একদিন স্বর্ণের চেনটা চুরি হয়ে গেল, 33 কোটি খোদার একটা খোদাও টের পেল না, কে নিল? আচ্ছা বলেন, এই খোদাগুলো কি কামিলা না আকামিলা? কামিলা না কামিলা? আকামিলা। 33 কোটি খোদার এবাদতের দরকার নাই, কামিলা এক আল্লাহর এবাদতের করার দরকার, ঠিক কিনা?